ডুমুরিয়া উপজেলার এক নম্বর ধামালিয়া ইউনিয়ন এখন যেন আদর্শ ইউনিয়নে পরিণত হয়েছে। একটি ইউনিয়নে যত ধরনের নাগরিক সুবিধা দরকার তার সব কিছু জন্য রয়েছে এই ইউনিয়নটিতে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে হয়েছে এই আমূল পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাপরিকল্পনাকে সামনে এগিয়ে নিতে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কাজ করে যাচ্ছেন খুলনা 5 আসনের সংসদ সদস্য সাবেক সফল মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। রাস্তাঘাট, ব্রিজ, স্কুল কলেজের ভবন, সাইক্লোন সেন্টার, মসজিদ মন্দির, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত সহ কোটি কোটি টাকার প্রকল্প দিয়ে এলাকার মানুষকে যেন দুর্ভোগের হাত থেকে রেহাই দিয়েছে। রাস্তাতে প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উপকৃত হয়েছে, এলাকার লোকজন উপকৃত হয়েছে, এখানকার এই এলাকার শাকসবজিগুলো বাইরে যেতে খুব সহজ হয়, মানে তাড়াতাড়ি যাওয়া যায়। আমাদের এমপি মহোদয় আছে যার জন্য আমরা রাস্তাটি পেয়েছি, আমরা সুন্দরভাবে চলাচল করতে পারতেছি এবং এই সরকারকে ধন্যবাদ জানাই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন প্রাণ ফিরে পেয়েছে। বিদ্যালয়টা স্যারকে আমি এমপি স্যারকে বলছিলাম এখানে আমাদের একটা বিদ্যালয় এখন তো দরকার ছিল, তো তিন ছাউরা ঘর ছিল, তো স্যার এখানে এইটা উন্নয়ন কল্পে ঢুকাইয়ে এখানে 94 লক্ষ টাকার বিল্ডিং এটা, তার সাথে আবার 19 লক্ষ টাকার ওয়াশগুলা দিয়েছে, সেখানে উপর তলার থেকে উপরের লোকজন সব উপর তলায় ব্যবহার করতে পারবে, নিচতলাকে নিচতলা দিতে পারবে, আলাদা একটা সেকশন। এখন আর কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোদ বৃষ্টির সম্মুখীন হতে হয় না। আমাদের স্যাররা অনেক ভালো পড়াই আর আমাদের বিল্ডিংটাও ভালো, আমাদের এমনি গরমও লাগে না শীতও লাগে না, আর বৃষ্টি হলে আমাদের আমরা বৃষ্টিতে ভিজিও না। সব সড়কে হয়েছে ব্যাপক পরিবর্তন, ইউনিয়নের প্রতিটি অলিগলিতে ছড়িয়ে পড়েছে বর্তমান সরকারের উন্নয়ন। আমাদের বিশেষ করে ধামালিয়া ইউনিয়ন এক নম্বর, এই ধামাল ইউনিয়নের বিভিন্ন অঞ্চল 9টি ওয়ার্ডের 11টি গ্রামে যে উন্নয়নের অগ্রযাত্রা তিনি ধরে রেখেছেন এবং তারই হাত থেকে আমরা যে উন্নয়ন পেয়েছি সে ধারাবাহিকভাবে আমি একটি করে বলছি। যেমন আমাদের বরুণাবাজার দ্বিমুখী দাখিল মাদ্রাসার উন্নয়ন হয়েছে বিল্ডিং সহকারে, আমাদের চেচুড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং দেওয়া হয়েছে, চেচুড়ি উল্কা বালিকা বিদ্যালয় বিল্ডিং দেওয়া হয়েছে, কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিল্ডিং দেওয়া হয়েছে এবং বরুণাবাজার পিডিসি মাধ্যমিক বিদ্যালয় বিল্ডিং দেওয়া হয়েছে, টুলনা পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিল্ডিং দেওয়া হয়েছে, বরুণা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং দেওয়া হয়েছে। এইভাবে ধামালি ইউনিয়নের 9টি ওয়ার্ডে আমাদের মাননীয় এমপি মহোদয় বাবু নারায়ণচন্দ্র চন্দ উনি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, পাশাপাশি আমরা আমাদের ধামালিয়া ইউনিয়নের 47টি মসজিদ আছে, এই 47টি মসজিদের ভিতরে 40টি মসজিদে উনি অবদান দিয়েছেন, সেটা হচ্ছে অনেক অর্থ দিয়েছেন, প্রত্যেকটা মসজিদে কমপক্ষে 1.5 লাখ করে। পাশাপাশি আমাদের ধামালি ইউনিয়নে 7টি মন্দির রয়েছে, দুর্গা মন্দির, সে দুর্গা মন্দিরে উনি ব্যাপক উন্নয়ন করেছেন। আসলে বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি মহোদয় এই ডুমুরিয়া ফুলতলা থেকে নির্বাচিত হওয়ার পরে আমরা মনে করি আমাদের যে প্রত্যন্ত অঞ্চল ধামালি ইউনিয়ন, এই ধামালি ইউনিয়নের যে উন্নয়ন হয়েছে বিগত দিনের কোনো সরকার এরকম ধরনের উন্নয়ন করেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে বলতে চাই যে আমাদের ডুমুরিয়া ফুলতলার অভিভাবক হিসেবে বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি মহোদয় উনি যথেষ্ট, কারণ বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি মহোদয় আজকে এমপি হওয়ার পরে এই ডুমুরিয়া ফুলতলা বিশেষ করে কোনো সন্ত্রাস নেই, কোনো চাঁদাবাজি নেই, এইভাবে সে নিজে অভিভাবক হিসেবে তাদেরকে উৎখাত করেছে এবং পাশাপাশি কেউ সন্ত্রাসের রাজত্ব কায়েম এখানে করতে পারে নাই এবং পাশাপাশি জঙ্গিবাদও কেউ করতে পারে নাই। আজকে একক ছত্রছায় সে এই ধামালি ইউনিয়ন থেকে শুরু করে মাগুরখালী পর্যন্ত 14টি ইউনিয়ন, এই 14টি ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু মানুষকে ধরে রাখার জন্য মানুষ ভালোভাবে চলতে পারে সেইভাবে সে কিন্তু সকলকে উৎসাহ যোগাইছে। আশা করি বাবু নারায়ণ চন্দ্র চন্দ আবারও যদি আমাদের এখানে এমপি হয় তাহলে আমাদের যে উন্নয়ন হয়েছে এর থেকে আরও 3 গুণ বেড়ে যাবে। তা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ভাবে অনুরোধ করব আমাদের ডুমুরিয়া ফুলতলায় যাতে বাবু নারায়ণ চন্দ্র চন্দ বাবুকে আবারও এমপি প্রার্থী হিসেবে এই ডুমুরিয়া ফুলতলার মানুষ আবারও তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়ে আমরা আমাদের উন্নয়নকে ধরে রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি। ডুমুরিয়া ফুলতলা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, সন্ত্রাস দূর হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, ব্যাপক উন্নয়ন হয়েছে এই এলাকায়, উন্নয়নের সুফল ভোগ করছে সাধারণ মানুষ। আমাদের ধামালিয়ার বিভিন্ন রোডগুলি হয়েছে ধামালিয়া ইউনিয়নের, এই ধরনের যে উন্নয়নমূলক কাজ প্রচুর পরিমাণে
আর প্রতিটি ইউনিয়নের যে গ্রাম্য রাস্তাগুলি ব্রিজ কালভার্ট এমনকি আমাদের যে ছোট ছোট নদী পরে ব্রিজগুলি সেগুলি নির্মাণ হচ্ছে ইতিমধ্যে আমরা কিন্তু ভদ্রা নদী খনন করেছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চোখ রাখুন উন্নয়নের বাংলাদেশের পরবর্তী পর্বগুলোতে